अम्मा जान आयसा बोलछेन जेगे लासे आमी पानी पान ओ करिताम जेगे लासे आमी पानी पान ओ करिताम पान करा होए गेले नबी के दिताम देखिताम आमी ओगो निजे नयनेते ओखानी मुख लगाया नबी पान करितेन गोस्त खेये हड्डी गुलो फेलिया दिताम चुषे चुषे खेत नबी चोखेते देखिताम अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे एकटा लोक एसेछे मन दिए शुनुन एकटा लोक एसेछे इसे बोलछेन जे रजुलैन काना फी बनी इसराइल अहदुहुमा आलिमन अल्लाह नबी बनी इसराइल देर दुटी लोक आछे एकटी लोक होच्छे आलेम एई दुटी लोक सम्पर्के आपनाके आमी जिज्ञास करते एसेछी एकटी लोक होच्छे आलेम ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস এই আলেমের কাজ হচ্ছে ফরজ নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান এই সব ব্যাপার নিয়ে আলোচনা করে ওয়াল আখিরু আর দ্বিতীয় জন মানুষ হচ্ছে ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল सारा रात नमाज पढ़े सारा दिन रोजा रखे तो लोकटा आबार अल्लाह नबी के बोलछेन आय्युहुमा अफजल अल्लाह नबी ये दुई जन मानुषर मध्य आल्लाह निकटे सबथेके प्रिय के सबथेके प्रिय ता विश्व नबी तिनी बोलछेन फजलु हाजल आलिम युसल्लिल मक्तूबाता सुम्मा यजलिसु फयुअल्लिमुन नास वल आखिर যে লোকটা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ও আল্লাহর নিকটে যত প্রিয় যে লোকটা সারা দিন রোজা রাখে এই লোকটা আল্লাহর কাছে যত প্রিয় এর থেকে বেশি প্রিয় ওই আলেম যে আলেম মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে তার মানে বোঝা গেল সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি পাওয়া যায় সারা দিন রোজা রাখলে যত নেকি পাওয়া যায় তার থেকে বেশি নেকি পাওয়া যায় জলসার মজলিসে বসে দ্বীনের জ্ঞান অর্জন করলে কিছু বুঝলেন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাস করছি জানা থাকলে উত্তরটা দেন আমি কলকাতার মানুষ এই মালদা মুর্শিদাবাদের মতো বাংলা আমি বলতে পারি না আমাদের বাংলাটা আবার একটু মানে ভালো বাংলা আর মালদার বক্তাগুলো তারা গ্রাম্য বাংলাতে কথা বলে এই গ্রাম্য বাংলাটা আমি বলতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ তবে আপনার বুঝতে অসুবিধা হবে না আপনাদের গ্রামের একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সেজদাতে গিয়ে মারা গেল বলুন তো এই লোকটার জান্নাতে যাবার সম্ভব না বেশি না জাহান্নামে যাবার সম্ভব না বেশি কোথায় আমার ভাষা বুঝতে পারেননি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে একটা লোক সেজদাতে গিয়ে মারা গেল এই লোকটার জান্নাতে যাবার সম্ভব না বেশি না জাহান্নামে যাওয়ার সম্ভব না বেশি জান্নাতে আসলে জান্নাত তো আমরা মুখে বলে দিই জান্নাত অত সহজ নয় আপনাদের এলাকাতে যে জায়গাটা বাজার মার্কেট এই মার্কেটে যদি আপনি একটা পানের দোকান যদি করতে চান যদি এক শতক জায়গা যদি আপনি কিনতে চান আচ্ছা বলুন তো কত টাকা দাম হতে পারে কত টাকা 4 লাখ হবে না 3 থেকে 4 লাখ যে জায়গাটা মানুষ পেচ্ছাপ করে যে জায়গাটায় ডাস্টবিন হিসাবে ব্যবহার হয় যে জায়গাটা ডাক্তার বাবু পুরাতন ইনজেকশন ফেলে এই রকম জায়গার দাম 5 লাখ 6 লাখ টাকা শত বাজারের মেন জায়গায়
আর আল্লাহ বলছেন জান্নাত মানে ওয়ইনাবা ওয়া কাজবা ওয়াজাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ফাকিহাতা ওয়া আব্বা। জান্নাতের ভিতরে কেউ যদি ভাবে আমি আপেল খাবো, এটা যদি কেউ ভাবে যে আমি আপেল খাবো, তাহলে আপেল এমনিতেই চলে আসবে, এর নাম জান্নাত। কেউ যদি মনে করে বেদানা খাবো, তা বেদানা এমনিতেই চলে আসবে, সোনা দিয়ে তৈরি, মতি দিয়ে সাজানো, মুক্তা দিয়ে গাঁথা, এর নাম জান্নাত। জি, দুনিয়ায় যেখানে পেচ্ছাপ করে মানুষ তার দাম 5 লাখ টাকা শত, আর আপনাকে এত দামি জান্নাত দেওয়া হবে, আপনি কি ভাবতেন তাহাজ্জুদ পড়লেই জান্নাত চলে যাবেন? যে লোকটা এসার নামাজ পড়ে তাহাজ্জুতে দাঁড়িয়েছে, ওর প্রথমে হিসাব নেওয়া হবে এসার নামাজ পড়ে যে ভাত খেয়েছে, এই ভাতের চালের টাকাটা কোথা থেকে এসেছে এটা আগে বল। কি বলছি বুঝতে পারছেন? যে রাতের বেলা ভাত খেয়ে তাহাজ্জুতে দাঁড়িয়েছে, এর আগে হিসাব হবে যে টাকাটা কোথা থেকে পেলি বল, আর ভাত কোথা থেকে পেলি বল। যদি ভাতের টাকায় গণ্ডগোল হয়, তাহাজ্জুত কবুল হলো না, জান্নাতে যাওয়া হলো না। এইবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, একটা লোক জলসা শুনতে এসেছে এখানে, এই লোকটা বাড়ি যাবার আগে রাস্তাতে মারা গেল কোনো কারণে, বাড়িতে পৌঁছাতে পারল না। আচ্ছা বলুন তো, এই লোকটা জান্নাতে যাবার সম্ভাবনা বেশি না জাহান্নামে যাবার সম্ভাবনা বেশি? জান্নাতে শুধু সম্ভাবনা নয়, ও জান্নাতে যাবেই। যদি বলছেন জলসা শুনলেও জান্নাতে যাবেই, হ্যাঁ যাবে। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি দিনের শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বার হয় আর রাস্তার মাঝখানে যদি মারা যায়, ফাফুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, লোকটা যতক্ষণ না বাড়িতে ফেরত না আসে ও শহীদের দরজা পায়। কি বলছি বুঝতে পারছেন? শহীদের দরজা। এবার আপনাকে বলি, প্রত্যেক জিনিসের দেখবেন দুটা করে দিক আছে, ভালো মন্দ নাই আছে। যেমন আপনাকে বলছি, আপনাদের সাইকেল, একটা সাইকেল যদি রোডে অ্যাক্সিডেন্ট করে, আচ্ছা বলুন তো কতজন লোক মারা যেতে পারে? কতজন? 3 জন লোক মারা যেতে পারে। যে চালাবে ও মারা যাবে, পিছনে যে থাকবে ও মারা যাবে, সামনে যে থাকবে ও মারা যাবে, ধরে নেন মারা যাবে। একটা সাইকেলের দাম কত? 5,000-7,000। ওর গতিও কম, ওর ক্ষতিও কম, ওর দামও কম। যে একটা মারুতি গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, 8 জন লোক মারা যাবে, গাড়িটার দামও বেশি, গতিও বেশি, ক্ষতিটাও বেশি। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তাতে, 50 জন লোক মারা যাবে, ওর দামও বেশি, ক্ষতিও বেশি, গতিও বেশি। তা যার যত দাম তার তত ক্ষতি, বুঝলেন না? এখানে জলসা শুনে বাড়ি পৌঁছানোর আগে মারা গেলে শহীদের দরজা পেয়ে যাবে, এই জায়গাটার যত দাম এর ক্ষতিও তত আছে। আমি এসে শুনলাম যে এখানে নাকি রাত 3টে পর্যন্ত জলসা হয়, শুনলাম এটা। আমি কারোর বিরুদ্ধে বলছি না, রাত 3টে পর্যন্ত যদি জলসা শুনে বাড়ি গিয়ে কেউ শুয়ে পড়ে, তা ফজরের সময় উঠতে পারবে বলে মনে হয়? যাবে? যাবে না। যে এত বড় জলসা, রাস্তাঘাটে যা ঘুরছে, যা ঘুরছে লোকগুলো, এরা কি হেদায়াতের মধ্যে আছে বলে মনে হয়? না, এরা ক্ষতির মধ্যে আছে। এর উপকারও যেমন আছে, এর ক্ষতিও তেমন আছে। আমি আজকে আপনাদের সামনে
ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা রাখব, সেটা হচ্ছে ইত্তিবায়ে সুন্নত, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিয়ে দু চারটে কথা আমি কাটা কাটা করে বলছি, আপনি মন দিয়ে শুনুন, আপনার উপকার হবে। আচ্ছা, আপনি বাজার থেকে যদি একটা মোবাইল কেনেন, এই মোবাইলের প্যাকেটের ভিতরে দেখবেন একটা বই থাকে, থাকে না? থাকে। ওই বইয়ের ভিতরে কোম্পানি লিখে দেয় যে মোবাইলটা কিভাবে চালাতে হয়, কোথায় চার্জার লাগাতে হবে, কোথায় হেডফোন লাগাতে হবে, এর ব্যাটারিটা কতটা, এর মেমোরিটা কতটা, কতক্ষণ চার্জ দিবে, লেখা থাকে না? লেখা থাকে। আপনি যদি কোম্পানির বই মেনে যদি না চালান মোবাইলটা, চলবে? চলবে না। কোম্পানি বলেছে এইখানটায় চার্জার দিতে, আপনি যদি ওইখানটায় হেডফোন দিয়ে দেন, গান হবে? হবে না। তা আল্লাহ তাআলা এই টোটাল পৃথিবীটাকে যে তিনি বানালেন, আচ্ছা বলুন তো, বিনা বই বা বিনা পদ্ধতি বা বিনা ক্যাটালগে আল্লাহ তাআলা কি মানুষগুলোকে পাঠিয়েছে পৃথিবীতে? পাঠায়নি। এই মানুষগুলিকে পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ ব্যবহার করেছেন, তার নাম কি? আল কোরআন। এই আল কোরআন এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিস, এই দুটা জিনিসকে লক্ষ্য রেখে কোন মানুষ যদি জীবন যাপন না যদি করে, তার জীবন কি? অচল, চলবে না। তার জীবন চলবে না। একটা লোক ডাক্তারখানাতে গেছে, ভালো করে শুনুন, ডাক্তারখানাতে গিয়েছে, আমি জানি আপনাদের ভালো লাগছে না, তারপরেও শুনুন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার শরীর খারাপ। তা ডাক্তার বলছে, ভাই তোমার হয়েছে কি? বলছে, আমার কিছু হয়নি, আমার একটাই রোগ, আমার চেহারাটা খুব বেড়ে যাচ্ছে। ডাক্তার ওকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি খাও? তা লোকটা বলছে, সকালে ঘুম থেকে উঠে 20টা রুটি খাই আর 2 কেজি সবজি খাই। বলছে দুপুরে? বলছে দুপুরেও 20টা রুটি আর 2 কেজি সবজি। বলছে রাতে? বলছে রাতেও 20টা রুটি 2 কেজি সবজি। এখন ডাক্তার দেখছে একে ঔষধ দিলে ভালো হবে না, তা কি করবা? ইংরেজি থেকে লিখে দিয়েছে প্রেসক্রিপশনে, ওই প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মিসওয়ালার কাছে গেছে। ফার্মিসওয়ালা দেখে বলছে, ভাই তোমার তো কোনো ঔষধ দেয়নি। তা বলছে কি দিয়েছে? বলছে এখানে লিখে দিয়েছে ডাক্তার, সকালে 10টা রুটি আর 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি। তাহলে বলুন প্রথমে লোকটা কটা রুটি খেত সারাদিনে? 60টা। কুমে হলো কটা? 30টা। বলে দিয়েছে ডাক্তার 1 মাস পরে দেখা করতে। তা লোকটা 1 মাস পরে আবার গেছে ডাক্তারের কাছে, তা ডাক্তার ওকে পাল্লায় তুলেছে, দেখছে আগের মাসে ওজন ছিল 90 কেজি, এ মাসে ওজন হয়েছে 95 কেজি, মানে 5 কেজি বেড়েছে। তা রুগী মনে মনে ভাবছে, কি ডাক্তারের কাছে এলাম রে বাবা, 30টা রুটি খেলাম 60টার জায়গাতে আবার 5 কেজি বেড়ে গেল। তা ডাক্তার ওকে পাল্লাতে তুলে বুঝতে পেরেছে যে ওজন বেড়ে গেছে, আবার প্রেসক্রিপশন করেছে। কি প্রেসক্রিপশন? না, প্রেসক্রিপশন করছে যে সকালে 5টা রুটি 500 গ্রাম সবজি, দুপুরে 5টা রুটি 500 গ্রাম সবজি, রাতে 5টা রুটি 500 গ্রাম সবজি। তাহলে 60টা রুটি থেকে কমে এলো কটা? 15টা। 1 মাস পরে ডাক্তার দেখা করতে বলেছে, এখন ও ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পাল্লাতে তুলে দেখছে ওজন হয়েছে 1 কুইন্টাল, মানে 100 কেজি। এখন রুগী তখন ডাক্তারকে খুব গাল দিছে,
কুক গাল ছোট লোক ইতর ননসেন্স বিয়াদব রাস্কেল চিটিংবাজ পাঁচশো পাঁচশো করে টাকা তুমি দু তিনবারে নিয়ে নিলে ওজন আমার 10 কেজি বেড়ে গেল দু মাসে তো ডাক্তারকে যখন খুব গাল দিচ্ছে লোকটা যখন বেরিয়ে চলে যাচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করছে ভাই শোনো তো তুমি রুটিটা কি করে বানাচ্ছ বলো তো কি করে বানাচ্ছ বলো তখন রুগী তখন বলছে কেন 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা দিয়ে এখন আমি 15টা রুটি বানাচ্ছি আচ্ছা বলুন তো রুগীর জীবনে রোগ সারবে জীবনে রোগ সারবে 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 না তাহলে ডাক্তার যেমন করে প্রেসক্রিপশন করেছে তেমন ভাবে চলা লাগবে তাছাড়া রোগ ভালো হবে ভালো হবে না তা আল্লাহ এবং তার রাসূল যে রকম ভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন সেই রকম ছাড়া যদি আমরা জীবন যাপন করি জান্নাত পাওয়া যাবে 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 না একটা লোক ডাক্তারখানাতে গেছে তা ডাক্তার গিয়ে বলছে যে আমার চোখের খুব প্রবলেম আমি বাস্তবটা মিলিয়ে দিয়ে আপনাকে তারপরে বক্তব্য শুরু করছি আমার চোখের প্রবলেম তা ডাক্তার বলছে তাহলে চশমা লিখে দিই নিয়োগে একটা 30 পাওয়ারের চশমা লিখে দিয়েছে বুঝলেন তা 30 পাওয়ারের চশমা লিখে দিয়েছে ও প্রেসক্রিপশনটা নিয়ে একটা চশমার দোকানে গেছে গিয়ে বলছে ভাই 30 পাওয়ারের চশমার দাম কত তা দোকানদার বলছে 30 পাওয়ারের দাম 30 টাকা তা বলছে তাহলে 60 পাওয়ারের দাম বলছে 60 পাওয়ারেরটাও 30 টাকা বলছে তাহলে 90 পাওয়ারেরটা বলছে 90 পাওয়ারেরটাও 30 টাকা এখন রুগী ভাবছে তাহলে আমার 90 পাওয়ারের নোমাটাই ভালো বুঝলেন না 30 টাকা যখন সবই দাম নিয়ে 90 পাওয়ারের কিনেছে কিনে বাজারে ঘুরতে ঘুরতে মাছ বিক্রি করছিল পুঁটি মাছগুলোকে দেখেছে কাতল মাছের মতো বড় বড় বুঝলেন এখনো মোটামুটি কিনে নিয়ে গেছে ওর বিবিকে দিয়েছে ওর বিবি পুঁটি মাছ যেমন মেয়েরা রান্না করে সাধারণ তেমন রান্না করেছে এখনো ভাত খেতে যখন বসেছে চশমাটা খুলে বসেছে এখন ওর বউকে কয়েছে বাজার থেকে কাতলা মাছ আনলাম আর তুমি পুঁটি মাছ দিলা তো বলছে না আল্লাহর কসম করে বলছি তুমি পুঁটি মাছি এনেছো আর ও তখন বলছে আল্লাহর কসম করে বলছি আমি কাতলা মাছি এনেছি খুব গন্ডগোল এরকম 4-5 দিন গন্ডগোল চলছে বউটা খুব মারধর খাচ্ছে তা লোকটা তখন ভাবছে যে এতদিন আমার বউকে মারিনি কোনোদিন ভুল হয়নি এই আমার চশমা লাগিয়ে যত বিপদ হলো ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু আমি পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখছি তার কারণটা কি তা বলছে ভাই কারণ কিছুই নয় তুমি কত পাওয়ারের চশমা কিনেছ বলছে 30 পাওয়ারেরটাও 30 টাকা আর 60 পাওয়ারেরটাও 30 টাকা 90 পাওয়ারেরটাও 30 টাকা ওই জন্য ডাক্তার বাবু আমি 90 পাওয়ারেরটা কিনেছি আচ্ছা বলুন তো এর সঠিক চিকিৎসা হলো হলো না তার মানে বোঝা গেল ডাক্তার যেমন বলেছে রুগীকে কেমন করে চলা লাগবে তাছাড়া রুগী বাঁচবে বাঁচবে না তা আমরা যারা বিহারের মাটিতে এই জলসাতে যারা বসে আছি আমরা কিন্তু সবাই সামাজিক রুগী রুগী না কি না সবাই আমাদেরকে রোগে আক্রান্ত করেছে এই রোগ থেকে যদি বাঁচতে চান একটা রাস্তা আল্লাহর নবী আর আল্লাহ কি বলেছে এই দুই প্রেসক্রিপশন অনুযায়ী আপনার জীবনযাপন করতে হবে